আওয়ামী লীগ দেশকে পরিবর্তন ও সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে গেছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ উন্নয়নশীল দেশ হিসেবে আরও এগিয়ে নিয়ে যেতে পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে বলেও জানান তিনি বৃহস্পতিবার বিকেলে গোয়ানঘাট ছাত্র পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এর আগে গোয়ানঘাট উপজেলা পরিষদ চত্বরে প্রতিবন্ধী ও অসহায় মানুষের মাঝে গবাদি পশু ও টং দোকান বিতরণ করেন পরে গোয়ানঘাট অফিসার্স ক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন করে গোয়ানঘাট ইমরান আহমদ বালিকা বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সভায় অংশ নেন